প্রায় তিন বছর পর কক্সবাজারের বেশ কয়েকটি ইউনিয়নে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হলেও এখনও এ কার্যক্রম চালু হয়নি কুতুবদিয়া উপজেলায়। এতে নাগরিক অনেক সুবিধা থেকে বঞ্চিত এখানকার নবজাতক থেকে শুরু করে স্থানীয়রা। দ্রুত কুতুবদিয়া জন্ম নিবন্ধন কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় তিন বছর ধরে অনলাইন জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষাঙ্গনে ভর্তি, বিয়ে, জায়গা জমি বেচা কেনা থেকে শুরু করে পাসপোর্ট সহ নানা গুরুত্বপূর্ণ জাতীয় সেবা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। রোহিঙ্গাদের অনুপ্রবেশের পর জাতীয় নিরাপত্তার স্বার্থে কক্সবাজার জেলায় জন্ম নিবন্ধন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে শতভাগ উপবৃত্তির আওতাভুক্ত হলেও শুধুমাত্র জন্ম নিবন্ধন না থাকায় কুতুবদিয়া উপজেলার 22টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেদের স্কুলে ভর্তি করাতে অনেক বিভিন্ন আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। বেশ কয়েক বছর ধরে জন্ম নিবন্ধন সনদ ছাপ দেওয়া সম্ভব পারছে না। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।